বাংলাদেশ কম্পিউটার প্রশিক্ষণ একাডেমির পক্ষ থেকে আমি মোহাম্মদ আশরাফুল্লাহ গ্রাফিক ডিজাইন বিডি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা ইমেজ ডিটাসেট আরেকটি পর্ব আমরা দেখব। ছবি অনেকভাবে ডিটাস করা যায়, বিভিন্ন ভিন্ন ভিন্ন ছবি ভিন্ন ভিন্ন উপায়ে ডিটাস করতে হয়। এর আগে আমরা একটা পর্ব দেখে এসেছি, এখন আমরা আবার নতুন একটা পর্ব দেখব যেখানে ভিন্ন উপায়ে ইমেজ ডিটাস করা যায়। চলুন শুরু করা যায়। আমরা পড়াশো ওপেন করে নিচ্ছি। পড়াশো ওপেন করে যে ছবিটা নিয়ে আমি কাজ করব সেই ছবিটা ওপেন করে নিচ্ছি। আমি এখানে ডবল ক্লিক করলাম। ডবল ক্লিক করার পরে আমি এখান থেকে এই ছবিটাকে নিচ্ছি। আমি এই ছবিটার মুখমণ্ডল যেভাবে স্পট রয়েছে এই স্পটগুলোকে আমি রিমুভ করে পরিপূর্ণ একটা ইমেজে স্মুথ ইমেজে রূপান্তর করব। তো এটা করার জন্য প্রথমত আমরা যে কাজটা করব, আমরা এই লেয়ারটাকে এটা কপি করে রাখি যাতে আমাদের পরিবর্তনটা আমরা বুঝতে পারি, সেজন্যই। এছাড়া অন্য কোনো কাজ নয়, আমি একটা কপি করে রাখলাম। এরপর আমি যাব লেয়ার প্লেটের পাশে চ্যানেল প্লেটে যাব। চ্যানেল প্লেটে যাওয়ার পরে একদম নিচে যে চ্যানেলটা রয়েছে ব্লু, ব্লুটাকে ক্লিক করলাম এবং ব্লুটাকে টেনে ক্রিয়েট নিউ চ্যানেল বাটনে এনে ছেড়ে দিয়ে একটা কপি তৈরি করলাম। করার পরে আমরা এখন যাব ফিল্টারে, ফিল্টার থেকে যাব আদারে, আদার থেকে হাইপাস, হাইপাসে যাওয়ার পরে এখানে পয়েন্টটা আমি দিলাম 10 দিয়ে জাস্ট ওকে দিলাম। এখানে ছবির রেজুলেশন অনুযায়ী আপনারা কম বেশি করে প্র্যাকটিস করবেন। আমি 10 দিয়ে দেখি হয় কি না, ওকে দিচ্ছি আমি। এরপর আমি যাচ্ছি ইমেজ, ইমেজ থেকে যাব আমি ক্যালকুলেশন, ক্যালকুলেশন থেকে এখানে ব্লেন্ডিং মোডে ক্লিক করার পর আমি হার্ড লাইটটাকে মার্ক করে রাখবো, দেন ওকে দেব। এভাবে আমি তিনবার আমি এই কাজটা করব। আবার ইমেজে যাচ্ছি, আমি আবার ক্যালকুলেশন যাচ্ছি, আবার ওকে দিচ্ছি, আবার আমি ইমেজে যাচ্ছি, আবার ক্যালকুলেশনে যাচ্ছি, বারবার কিন্তু হার্ড লাইটটা মার্ক থাকবে, জাস্ট ওকে দিয়ে দেব। এখন আমরা আমাদের টুল বক্স থেকে আমরা ব্রাশ টুল সিলেক্ট করব এবং প্রোগ্রাম করাতে হোয়াইট রাখবো। হোয়াইট রেখে মুখমণ্ডল বেঁচে রেখে অর্থাৎ স্পট বেঁচে রেখে বাকি অংশটুকু আমরা সাদা কালার দিয়ে পরিপূর্ণ করে দেব। আমি সিলেক্ট করছি এই অংশটুকু, আমার দরকার নেই, যেটুকুকে আমাকে মুছতে হবে না, রিটাচ করতে হবে না, সেই অংশটুকুকে আমি জাস্ট ফিল করে দিচ্ছি সাদা কালার দিয়ে, হয়ে গেল। এখন আমরা ক্যান্ড পেটের নিচে সিলেকশন যে অপশানটা আছে সেই সিলেকশন এই অপশানটাতে অর্থাৎ লোড সিলেকশন আর সিলেকশন জাস্ট ক্লিক করব। ক্লিক করার পরে আমি উপর থেকে আর জিবি যে লেয়ারটা আছে সেই লেয়ারটাকে আমি সিলেক্ট করব। সিলেক্ট করার পরে কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট আই দিয়ে ইনভার্ট করব। ইনভার্ট করলে আমার শুধুমাত্র ইমেজের যে অংশটুকু রিপোর্ট রয়েছে সেই অংশটুকু আমার সিলেক্ট থাকবে। এখন আমি মেনুবার থেকে ইমেজে ক্লিক করব, অ্যাডজাস্টমেন্টে যাব, কার্ভ ক্লিক করব। কার্ভ ক্লিক করার পরে আমি এখান থেকে কার্ভটাকে একটু বাড়িয়ে দিচ্ছি, বাড়িয়ে দিয়ে জাস্ট ওকে ক্লিক করছি। এখন সিলেকশনটা ওঠার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করছি। দেখেন বন্ধুরা, আমাদের ইমেজটা সুন্দরভাবে আমাদের রিটাচ হয়ে গেল। এখন আমরা যদি লেয়ার প্যাডে যাই, গিয়ে যদি আমরা উঠে দিই, এই ছিল আমাদের আগের ছবি, এখন আমাদের এই ছবি। তাহলে বন্ধুরা, আমরা কিভাবে ইমেজ রিটাচ করতে হয় সে জিনিসটা আমরা সহজে আমরা দেখলাম। এরপর আমরা একটা কাজ করতে পারি, যদি কখনো যদি আমরা দেখি যে আমাদের ইমেজটা পরিপূর্ণ রিটাচ হয়নি, তাহলে সেক্ষেত্রে আমরা এক কাজ করব। আমরা টুল বক্স থেকে স্পট হিলিং ব্রাশটাকে সিলেক্ট করে আমরা জাস্ট অল্টার চেপে ধরে এখান থেকে কালার নিয়ে এরপরে জাস্ট ব্রাশ করব। যেখানে আমার ব্রাশ করার প্রয়োজন হিলিং ব্রাশ দিয়ে ওই জায়গাটা জাস্ট আমি একটু ব্রাশ করব, বা যদি কোনো স্পট থাকে জাস্ট স্পটটাতে আমি ক্লিক করব, তাহলে আমার স্পটটা কী হয়ে যাবে, রিমুভ হয়ে যাবে। এখন আমরা ইমেজ অ্যাডজাস্টমেন্ট ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্টে ক্লিক করি। ক্লিক করে আমরা কন্ট্রাস্টটাকে ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্ট একটু বাড়িয়ে বা কমিয়ে দেখতে পারি। তাহলে বন্ধুরা, এভাবে আমরা আমাদের ইমেজকে আমরা সহজে রিটাচ করতে পারি। আমাদের ভিডিও এই পর্যন্তই। যদি আমাদের ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আগামী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এ বলে আজকে ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।